গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিউটিএস ব্লগস চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল প্রায় 11টা বাজতে চলেছে। তা আমি ডিউটি থেকে আসতে একটু আজকে লেট হয়েছে। তো ডিউটি থেকে এসেছি, এসে ঘরে ঢুকে মাথাটা প্রথমে গরম হয়ে গেছে। মাথাটা গরম হওয়ার কারণটা কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটাতে আমার একটা আয়না ছিল, তা আমি এসে দেখছি আয়নাটা নিচে এরকম এই জায়গাটাতে পড়ে আছে। ঠিক আছে, দেখো এখনও জিনিসগুলো নিচেই ফেলা আছে পড়ে। এই যে দেখো, এখানে গ্লাসটা যে আছে, যে দেখো গ্লাসটা ফেটে গেছে। ঠিক আছে, প্রথমত আমার প্রচুর মন খারাপ হয়েছে, কারণ এটা বেশি দিন হয়নি, তোমাদের দাদা নিয়ে এসেছিল। তো জানি না কিভাবে ভেঙে গেছে এটা, ও নিচে পড়েছে কি, ও তো ডিউটি চলে গেছে, ও যাওয়ার সময়ও পড়েনি বলছে, এখন কিভাবে পড়েছে হয়তো জানি না। তো যাই হোক, তো এখন আমি দেখো এসে আগে ওটা দেখে মাথাটা গরম হয়ে গেছে, আর ক্যামেরাটা অন করলাম না। আজকে যেহেতু আমার নাইট অফ আছে, তো ভাবলাম যে একটু কম্বল টম্বলগুলো রোদে দিই, অনেক দিন দেওয়া হচ্ছে না, তো সেই জন্য কম্বলগুলো একটু ছাদে গিয়ে দিয়ে আসলাম, আর বেডশিটটা নামিয়ে নিলাম একটু ধুবো বলে। তো তো এখন তারপর আবার মানে রুমে এসে প্রথমে এগুলো দেখলাম, দেখে তারপর চলে গেছি বাজার, কারণ ঘরে কিছু নেই, শুধু পেঁয়াজ টিয়াজ এসব আছে, আলু টালু কিছু নেই, সবজি টবজি কিছু নেই আজকে, যদিও আমাদের এখানে হাট নয়। তো তারপরও যেতে হয়েছে, যেহেতু আলু টালু নেই, তো টুকটাক কিছু নিয়ে এসেছি, তোমাদেরকে সেগুলো পরেই দেখিয়ে দিচ্ছি। বেশি কিছু আনেনি, আসার সময়ে নিয়ে আসতাম, কেন কি আমি ডিউটিতে যাওয়ার সময় টাকা নিয়ে যাই না, টাকাটা ঘরেই থাকে, তো সেই জন্য পার্সটা নেওয়ার জন্যই ঘরে এসেছি। এসে দেখি এরকম অবস্থা, তো সেই জন্য আর ক্যামেরা ট্যামেরা অন করিনি, মনটাও খারাপ হয়ে গেছে। তো তারপর এগুলো রোদে দিয়ে বাজার গেছি, বাজার থেকে এই সবে এসে ড্রেসটা ছেড়ে ক্যামেরাটা অন করলাম। তো চলো বন্ধুরা, কাজ স্টার্ট করা যাক, কারণ রান্নাবান্নাও করতে হবে। তো বন্ধুরা, এদিকে দেখো আমি বিছানাটা পেতে নিয়েছি, আর বাথরুমে বাসন কোসন বলছি, সত্যি বলছি মাথাটা কাজ করছে না, কারণ এমনিতে বলা হয় যে আয়না ভাঙা ভালো নয়, কিন্তু হঠাৎ করে ঘরে এসে দেখলাম, তো তো মনটাও মানে আসার পর থেকে প্রচুর খারাপ লাগছে, জানি না কেন। তো যাই হোক, যা হয়ে গেছে তো হয়ে গেছে, ওটা বলে আর লাভ নেই। তো এখন আমি কাপড় টাপড়গুলো সব ভিজিয়ে দিলাম, তো কাপড়গুলো ধুবো। কাপড়গুলো ভিজতে ভিজতে ভাবলাম যে তাহলে রান্নাঘরের দিকের কাজগুলো কমপ্লিট করে নিই, আর বাজার থেকে কী নিয়ে এসেছি তোমাদেরকে তো দেখানোও হলো না, সেটাও দেখিয়ে দিই। বেশি কিছু বাজার থেকে আনিনি, তার কারণ হচ্ছে আজকে তো হাট বসে না, তো তাও আলু টালু নেই বলে আমি বাজারে গেলাম। তো এখানে দেখো আমি পালং শাক নিয়ে এসেছি, তো পালং শাকটা রান্না করবো এখন। আর নিয়ে এসেছি হচ্ছে বেগুন, আলু আর হচ্ছে টমেটো, ব্যাস আর কিছু আনিনি। ঠিক আছে, তো তারাও আমি দেখিয়ে দিই, বেগুন আলু টমেটো আর হচ্ছে ইয়ে পালং শাক, সব কিছু কম করে নিয়ে এসেছি, যার কারণ হচ্ছে সোমবারে তো আবার হাট আছে, তো সোমবারে বাজার করবো করলে, এখন সেই জন্য বেশি কিছু বসেনি, আর যা বসেছে সব মানে ভালো নয়, তো সেই জন্য আনিনি কিছু। আর ওইদিকে একটু মাছ নিয়ে এসেছিলাম, বাটা মাছ, মাছগুলো কীরকম লাগছিলো, তো বাটা মাছ নিয়েছি, নেওয়ার পর কেন জানি মনে হলো যে একটু মাংস নিয়ে যাই, তো মাংস নিয়ে এলাম, কিন্তু মাংসটা এখন রান্না করি কি না দেখি, যদি হয়তো করবো, না হলে রেখে দেবো, রাতে করবো। তো চলো এখন আমি এগুলো গুছিয়ে নিই, তারপর রান্নাটা বসিয়ে দেবো বললামই তো একজনের কাছে, তোমাদের দাদার জন্য খাবার দিয়ে দেবো, খাবার পাঠাবো, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। তো চলো, অলরেডি 11:30-12টা বাজতে চলেছে, আমি ওদিকে কাজগুলো করতে করতে কোনো কাজই যেমন হাতে উঠছে না, ভাল লাগছে না। তো যাই হোক, করতে করতে তো এখন এগুলো করে নিই, তারপর দেখি। তো বন্ধুরা, এদিকে দেখো আমি কড়াই ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, ডাল দেখো ডালটা সেদ্ধ করে নিয়েছি, এখানে আছে দেখতে পাচ্ছ তো, এই যে। আর এদিকে দেখো আমি দাঁড়ো ব্যাক ক্যামেরা দিয়ে পালং শাক আর বেগুন কেটে নিয়েছি, পালং শাক দিয়ে বেগুন দিয়ে করব, তোমাদের দাদাকে একটা ডিম অমলেট করে দেবো, ডিমটা ভেবেছি সেদ্ধ করব, কিন্তু ফেটে গেছে সেই জন্য অমলেট করে দিচ্ছি। তো যাই হোক, এখন দেখো এখানে একটু ডাল বেটেছি,
মানে পেস্ট করেছি, ওটা পালং শাক দিয়ে একটু পকোড়া টাইপের বানাবো। ব্যাস আর কিছু করবো না, ওগুলোই তাড়াতাড়ি করে করবো। তার কারণ হচ্ছে 12:30 বেজে গেছে, তো আবার আমার অনেকগুলো কাপড় টাপড় ভিজিয়ে রেখেছি, ওগুলো ধুতে হবে। তো মাংসটা ফ্রিজে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, আর বাটা মাছ নিয়ে এসেছিলাম, বাটা মাছটাও ফ্রিজে রেখে দিয়েছি, দেখানো হয়নি। যখন রান্না করব তোমাদেরকে তখন দেখিয়ে দেব। তো বুঝতেই পারছো চোখে ঘুম, আর এদিকে কাজ নিয়ে বসেছি। তো তোমরা হয়তো বলতে পারবে যে কালকে তো রবিবার আছে বা ছুটি আছে কালকে, কিন্তু কি বলতো, নাইট অফের দিন যদি আমি কাজগুলো এগিয়ে রাখি তাহলে ডে অফটা আমার একটু রেস্টে কাটাতে পারি, আর না হলে মনে হয় কাজই শেষ হয় না, কাজই শেষ হয় না। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু ধোয়া দাড়িটার কাজটা শেষ করে নিই, তাহলে আর সেরকম আর কোনো চাপ থাকবে না। তো চলো বেশি বক বক না করে, এখন ডালটা তেল দিয়ে দিয়েছিলাম, ডালটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নে পাঁচ ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা দেখো এখানে ডালটা নামিয়ে নিলাম, ঠিক আছে, আর এখানে ডিম অমলেটটা করে নিয়েছি তোমাদের দাদার জন্য, আর এদিকে দেখো পালং শাকটা করে নিয়েছি, একদম একটু হয়ে গেছে পালং শাকটা, ঠিক আছে, তো পালং শাকটা করেছি, আর এখানে ডাল দিয়ে এটা মাখিয়ে রেখেছি পকোড়া বানাবো বলে, আর এখানে ভাতটা হচ্ছে। তো একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ওটা এখন গরম হচ্ছে, তো এখন একে একে একটা একটা করে পকোড়া দিয়ে দেব। তো রান্নাবান্না শেষ করে এদিকে মুছে টুছে দেখো এদিকে তোমাদের দাদার জন্য খাবার প্যাকিং করে নিয়েছি, কাঁথা কম্বল বালিশগুলো এনে রেখেছি, ধুয়ে দিয়েছি, কাপড়গুলো এখন ছাদে মেলতে নিয়ে গেছি। ছাদে যাওয়ার পর মনে হয়েছে আমি তো ক্যামেরাটাই অন করতে ভুলে গেছি, তো চলো আমার সাথে ছাদে এখন কাপড়গুলো নেড়ে দিতে যাচ্ছি। বন্ধুরা দেখো এদিকে এরকম ভাবে আমি কাপড়গুলো সব নেড়ে দিয়েছি, ঠিক আছে, জায়গা হচ্ছে না। তো চলো এখন যাব ঘরে। দেখো তোমাদের দাদার জন্য খাবারটা পুরো রেডি করে নিয়েছি এখানে, তো এখন আর কোনো সেরকম কোনো কাজ নেই, ঘরটা মুছবো, চান করবো, চান টান করে পুজো দেবো, দিয়ে তারপর অবসর, আর কোনো কাজ নেই। বন্ধুরা চান টান করে চলে এলাম, তো এখন প্রচুর খিদে পেয়েছে, এখন খাবার খাবো। তো খাবারটা ভাবছি আজকে ঘরেই খেয়ে নেবো, খাবারটা খেয়ে তারপর রোদে গিয়ে একটু বসবো, তারপর একটু ঘুমোবো। তো চলো খাবারটা বেড়ে নিই, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি, আর এখানে আছে পালং শাকের সবজিটা, আর এখানে আছে পকোড়া, আর এখানে তো ডাল আছেই, ঠিক আছে, খাবারটা খেয়ে নিই, খাবারটা আবার খেয়ে তারপরে একেবারে তোমাদের সামনে আসছি। আর খাবারটা আবার খেয়ে একটু রোদে বসবো, রোদে বসে একটু ঘুমোতে হবে, তারপর তো তোমাদের দাদা আসবে, তোমাদের দাদার জন্য খাবার পাঠিয়ে দিয়েছি, ও ওখানেই খেয়ে নেবে। তো চলো এখন গরম গরম ভাত শাক দিয়ে খেয়ে নিক, পালং শাক দিয়ে, ঠিক আছে। ফ্রেন্ডস অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা হচ্ছে, তো তখন খাবার দাবার খেয়ে অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছিলো, আর বাইরে বসেছিলাম রোদে, ওখান থেকে এসে ঘুমিয়েছি, আর ঘুমোতে ঘুমোতে বেজে গেছে 3:30, 3:30, তারপর হঠাৎ মানে আর বুঝতেই পারিনি কিভাবে ঘুম লেগে গেছে, আর তোমাদের দাদা এসে দরজা নক করছে, আমি বলতেই পারবো না, তারপর ফোন করার পর তারপর দরজাটা খুলেছি। তো যাই হোক, তাও কিছুক্ষণ শুয়েছিলাম, এক্ষুনি উঠে আসলাম, আর তোমাদের দাদা চান টান করে একটু ঘুমিয়েছে, তো আমি এখন এসেছি চা করতে, চা করবো, চাটা করে আবার রাতের জন্য রান্নাবান্নাও করতে হবে, দুপুরবেলা তো একটু একটু সবজি করেছি। তো চলো এই যে দেখ, ঠিক আছে, এখন চাটা খাবো, আর তোমাদের দাদা দেখো চাটা নামিয়ে নি। তো বন্ধুরা চাটা খেয়ে চলে এলাম এদিকে দেখো আলু কাটতে, কারণ মাংস রান্না করব। সকালবেলা তোমরা দেখেছিলে চিকেন নিয়ে এসেছিলাম, চিকেনটা ফ্রিজেই ভরা আছে,
আর তোমাদের দাদা আমাদের আমার সামনে বসে বসে একটু দুষ্টামি করছিল, সেই জন্য হাসাহাসি করছিলাম। আর কুরকুরে খাচ্ছে দেখো, আমাকেও দিচ্ছিল, আমি আলুটা কাটছিলাম আর এটা নিচ্ছিলাম। তো যাই হোক, দেখো আলু টালু কেটে ওইদিকে চিকেন টিকেন ধুয়ে রেখেছি, আর এদিকে আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি চিকেনটা রান্না করার জন্য, ঠিক আছে। আর চোখে একটা ঘুম ঘুম ভাব, তাও চিকেন মানে নাইট ডিউটিটা শেষ হওয়ার পর কেন জানি মনে হয় একটু চিকেন খাবো, আমি নিজেই চিকেন নিয়ে এসেছি আজকে কিনে, তোমরা নিজেই দেখলে। তো যাই হোক দেখো, এখানে সব রেডি টেডি করে নিয়েছি, আর বলতে বলতেই দেখো অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা অন করলাম, চিকেনটা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো ফুলকপি আর বেগুনের পকোড়া বানাচ্ছি, ঠিক আছে, বেসন দিয়ে। তো এখন দেখো বন্ধুরা, আমি ওগুলো ভেজে নেব, তারপর আমরা খাওয়ার দাওয়ার খাবো। আর ওইদিকে ভাত বসিয়েছি আজকে, অন্য একটা ড্যাগে বসিয়েছি, কারণ ওই ড্যাগটাতে একটু অন্য কিছু রাখা আছে তার জন্য। তো এদিকে দেখো বাসন টাসন সব কিছু আমি মেজে টেজে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের সামনে আমি ক্যামেরাটা নিয়ে আসতে পারছি না, যার কারণ হচ্ছে সব কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিলাম খেয়ে দেয়ে ঘুমাবো বলে, কারণ সারাদিন ঠিকঠাক মতো ঘুম টুম হয়নি। তো যাই হোক দেখো, এখন আমার ভাজা টাজা হয়ে গেছে, এখন আমরা খেয়ে দিয়ে নেব, খেয়ে দিয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। তো দেখো এদিকে আমার কি উঠছে, সবসময় নাইট করার পর এগুলো কি বেরোচ্ছে জানি না। এখানে দেখো এই যে এই যে, অ্যাকচুয়ালি ঘুম টুম হয় না তো, আর নাইট ডিউটি থাকলে জলটাও কম খাওয়া হয় সেরকমই, সেই জন্যই মনে হচ্ছে এরকম হচ্ছে। তো যাই হোক, অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। অ্যাকচুয়ালি বন্ধুরা এনার্জি পাচ্ছিলাম না, তো তো যাই হোক, সকালবেলা যেহেতু মাংসটা এনেছি, তো মাংসটা তো রান্না করতে হবে। তো তোমরা তো দেখলেই সব কিছু, রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ড্রেসটা চেঞ্জ করেছি, যার কারণ হচ্ছে মাংস টাংস রান্না করেছি। আর ওই তোমরা তো জানোই, আগের ব্লগেও আমি বলেছি যে মাংস রান্না করে ওই ড্রেস নিয়ে আমাকে ঘুমোতে ভাল লাগে না, সেই জন্য ফ্রেশ ট্রেশ হয়ে এলাম। তো এখন ঘুমিয়ে যাব। তো চলো, কালকে মানে আগামীকাল ছুটি আছে। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটি ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।